কতদিন পর যে একটা ভালো সিনেমা হলে গিয়ে দেখলাম, সত্যি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে, ভেতর থেকে কতটা বেশি আনন্দ হচ্ছে। সত্যি এই আনন্দটা না আনপ্যারালাল, আনবিটেবল, কোনো কিছু এই আনন্দটাকে বিট করতে পারবে না। হ্যালো গাইজ, আমি সাগর নীল ফ্রম আর্টিস্টিক সেভেন সেন্স, এবং এখন আমি করব অরুণ রয়ের সিনেমা হীরালালের রিভিউ। বাজারে ছবি অনেকেই তোলে, কিন্তু হীরালাল সেন একজনই, নামটা মনে রাখবেন। সিনেমার গল্প হীরালাল সেনকে কেন্দ্র করে। হীরালাল সেন অ্যাকচুয়ালি ভারতবর্ষের প্রথম ফিল্ম মেকার, যিনি প্রচুর স্বল্প দৈর্ঘ্য সিনেমা বানিয়েছিলেন, এবং কথিত আছে যে তিনি ভারতের প্রথম অ্যাডভার্টাইজিং ফিল্ম বানান এবং প্রথম পলিটিক্যাল ফিল্ম বানান। 1917 সালে একটা দুর্ঘটনা ঘটে, আগুন লেগে তার সমস্ত ক্রিয়েশন অর্থাৎ তার ফিল্ম নষ্ট হয়ে যায়। ভদ্রলোক ওই বছরই অর্থাৎ 1917 সালেই ক্যান্সারে মারা যান। এটাই হচ্ছে গল্পের আউটলাইন। কিন্তু এছাড়া সিনেমাতে আরও অনেক কিছু দেখার মতন রয়েছে। বায়োগ্রাফিক্যাল ফিল্ম কীরকম হওয়া উচিত সেটা একটা দারুণ উদাহরণ প্রতিস্থাপন করলেন ডিরেক্টর অরুণ রায় হীরালাল সিনেমার মাধ্যমে। যে ধরনের ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে, যে ধরনের সিনেমাটোগ্রাফি করা হয়েছে, সত্যি অসাধারণ। কিছু সিন দেখে এত সুন্দর লেগেছে ভাষায় বোঝানো যাবে না। একটা সিন ছিল যেখানে দেখানো হচ্ছে হীরালাল সেন ক্যামেরা অর্ডার দিয়েছেন এবং তার বাড়িতে ক্যামেরা আসতে তিনি অপেক্ষা করছেন বাড়িতে বসে কখন তার ক্যামেরাটা আসবে, এবং যখন ক্যামেরাটা এসছে তখন তিনি ক্যামেরাটা এতই বড় আকারের যে ঘাড়ে নিয়ে নিজের বাড়ির বারান্দা দিয়ে ঢুকছেন বাড়িতে, এবং সেই সময় তিনি এবং তার ক্যামেরা একটা সময় সূর্যকে ঢেকে দিয়েছেন, আবার তিনি যখন পাস করে যাচ্ছেন তখন আবার সূর্যটাকে দেখা যাচ্ছে। এই সিনগুলো টেরিফিক লেগেছে। কিংবা সিনেমার একদম শেষের দিকে একটা সিন রয়েছে যেখানে দেখানো হচ্ছে একটা দিনের বেলা হীরালাল নিজের বিছানায় শুচ্ছেন, তিনি অসুস্থ, এবং তারপর হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে। তারপর অনেক দিন পরে একটা রাত্রিবেলা শুরু হচ্ছে যেখানে হীরালাল প্রায় মারা যাচ্ছেন। এই যে এডিটিংয়ের মাধ্যমে ট্রান্সফরমেশনটা করা হয়েছে, বিভৎস লেগেছে। সুন্দর একটা বিজিএম ইউজ করা হয়েছে। আর্ট ডিরেকশন এবং সেট ডিজাইনে যত প্রশংসা করবো তত কম। এগুলোর মাধ্যমে ডিরেক্টর অরুণ রয় 19th century প্লটটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ওভারঅল পুরো সিনেমাতে অরুণ রয়ের ডিরেকশন বিভৎস লেগেছে। গিরীশ ঘোষের রোলে খরাজ মুখার্জি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট। তার বিভৎস লেগেছে তাকে, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাক্টিং আলাদা লেভেলের। এবং কিঞ্জল নন্দ হীরালাল সেনের চরিত্রে আউটস্ট্যান্ডিং, মানে যেভাবে তিনি তার বডি ট্রান্সফরমেশনটা ঘটিয়েছেন, যখন সিনেমা শুরু হয়েছে তখন তার বডি যথেষ্ট সুগঠিত সবল, এবং যখন তিনি শেষের দিকে মারা যাচ্ছেন তার ক্যান্সার হয়েছে, সেই সময়টা তার গাল ভেঙে গেছে, তিনি রোগা হয়ে গেছেন, বোঝা যাচ্ছে যে অ্যাক্টার এবং মেকাররা কত বেশি এফোর্ট দিয়েছেন এই সিনেমাটাকে রিয়েলিস্টিক করে তোলার জন্য। শাশ্বত চ্যাটার্জি বেশ ভালো অভিনয় করেছেন, অর্ণ মুখোপাধ্যায় বেশ ভালো অভিনয় করেছেন। ডিকশনারি সিনেমাতেও আমার তার অভিনয় খুবই ভালো লেগেছিল। এছাড়াও যারা সাপোর্টিং কাস্ট রয়েছেন প্রত্যেকেই ভালো, মানে দেখেই বোঝা গেছে তারা ভালো অভিনেতা অভিনেত্রী। এবং সব থেকে বড় কথা, রাইটিং এত স্ট্রং, এত সুন্দরভাবে প্রত্যেকটা ক্যারেক্টার লেখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে নিজস্ব স্পেস দেওয়া হয়েছে, যেখানে অভিনেতা অভিনেত্রীরা নিজেদেরকে এক্সপ্লোর করার অনেক বেশি সুযোগ পেয়েছেন। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সকলের এই সিনেমাতে, যারা অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন প্রত্যেকে ভালো, সেটা হীরালাল সেনের স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিই হন, কিংবা যিনি ক্লাসিক থিয়েটারের অভিনেত্রী কুসুম কুমারী, প্রত্যেকে ভালো। এবং যিনি হীরালাল সেনের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে বেসিক্যালি নিজের দাদাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, তার ঠকানোর কোনো ইন্টেনশন নেই, কিন্তু বদ সঙ্গে পড়ে গিয়ে সে বদলে যাচ্ছে ধীরে ধীরে, সে টাকার দিকে মনোযোগী হয়ে যাচ্ছে, সে তার সংসার চালাতে চাইছে, নিজের দাদার সঙ্গে একরকম বিট্রে করছে, সে বুঝছে সে অন্যায় করছে কিন্তু তাকে করতে হচ্ছে। মানে এই যে ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্ট করানো হয়েছে ফাটাফাটি লেগেছে। হীরালাল সেনের ক্যারেক্টারটা মানুষের কিন্তু অসাধারণ লাগবে, মানুষ সত্যি এই ক্যারেক্টারটা রয়ে ফিল করা শুরু করবে। একদম নিজের অল্প বয়সে, একটা অল্প বয়সের মেয়েকে সে বিয়ে করেছে শুধুমাত্র একটা ক্যামেরার লোভে, এবং সে সারা জীবনটা শুধুমাত্র ফিল্ম মেকিংয়েই মনোযোগী হয়েছে, মানে সারা জীবন সে ছবি তুলেছে, সিনেমা বানানোর চেষ্টা করেছে। তো তার যে লাইফের জার্নিটা এবং সেখান থেকে সিনেমাটা যে জায়গায় শেষ হচ্ছে, তার লাইফটা যে জায়গায় এন্ড হচ্ছে, মানে এটাকে ট্র্যাজিক ছাড়া আর কিছু বলা যায় না। যেখানে সে নিজে বলছে যে আমি এই বায়োস্কোপ করে আমার কেউ থাকলো না, আমার নিজের, মানে আমার সবাই চলে গেল, সে আমার ভাই যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সে অবধি চলে গেল, প্রচণ্ড বেশি ইমোশনাল অন্ততপক্ষে এই ক্যারেক্টারটার প্রতি আমি তো হয়েছি। ডিরেক্টর অরুণ রয় হীরালাল সিনেমার মাধ্যমে যেভাবে দেখালেন যে শিল্পীরা কিন্তু শিল্পকে গুরুত্ব দেয়, অর্থকে নয়, সেটা আমার জাস্ট অনবদ্য লেগেছে। মানে যেখানে আর্ট স্যাটিসফাই হবে না সেখানে একজন আর্টিস্ট হাজার প্রলোভন থাকা সত্ত্বেও, হাজার অর্থ থাকা সত্ত্বেও কোনোভাবেই সেখানে থাকবে না, সেখানে স্টে করবে না, সেখান থেকে বেরিয়ে যাবে। কারণ একজন আর্টিস্টের আসল কাজ হচ্ছে আর্টকে স্যাটিসফাই করা, সেটাই সিনেমাতে দারুণভাবে দেখানো হয়েছে। এবং এটা যে কোনো মিথ নয় যে একজন আর্টিস্টের সাহসটা থাকে হাজার অর্থকে ত্যাগ করে দিয়ে সে আর্টের পেছনে দৌড়ায়, আর্টকে স্যাটিসফাই করার জন্য ছোটে, সেটা এই সিনেমাতে অডিয়েন্স খুব ভালোভাবে বুঝবে। হীরালাল সিনেমাটা কি শুধুমাত্র হীরালাল সেনের বায়োগ্রাফি? একেবারেই কিন্তু তা নয়, অবশ্যই বায়োগ্রাফি, কিন্তু তার জীবনের গল্প বলতে বলতে ডিরেক্টর আরও অনেক কিছু তুলে ধরেছে। অ্যাকচুয়ালি একটা ফিল্ম সেটা কার, প্রডিউসারের নাকি ডিরেক্টরের, এই দ্বন্দ্বটাতে কিন্তু আবার ঘি ঢেলে দিয়েছেন অরুণ রয়, এবং এটা প্রমাণ করে দিয়েছেন, এটা দেখিয়ে দিয়েছেন যে
একটা ফিল্ম, একটা ক্রিয়েশন, সেটা কিন্তু শুধুমাত্র ডিরেক্টরের অধিকার আছে তার মধ্যে, সেটা কিন্তু প্রোডিউসারের নয়। প্রোডিউসার হতে পারে টাকা দিয়ে ডিরেক্টরের স্বপ্নটাকে সত্যি করতে সাহায্য করছে, কিন্তু তার জন্য কখনোই ক্রিয়েশনটা প্রোডিউসারে হয়ে যায় না, ক্রিয়েশনটা সবসময় একজন ডিরেক্টরেরই থাকে। বঙ্গভঙ্গ আন্দোলনের ব্যাপারেও সিনেমার কিছুটা পোর্শনে দেখানো হয়েছে, পর্দা প্রথার ব্যাপারেও দেখানো হয়েছে। একটা সিন রয়েছে যেখানে দেখানো হচ্ছে একজন মুসলমান মহিলা বায়োস্কোপ দেখতে এসেছেন, তার স্বামী তাকে কিছু জিজ্ঞেস করছে, তখন তিনি বলছেন যে পর্দার আড়াল থেকে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখন তার স্বামী বলছেন যে পর্দাটা তুলে নাও, পর্দাটা তুলে নিলে এখন ওই বায়োস্কোপ দেখতে এসে আর নিয়মভঙ্গ হবে না, ওটা অত বড় কিছু ডিল নয়। তো তখন পর্দা তিনি তুলছেন, তো ওই যে সিনটা, এটার মাধ্যমে ডিরেক্টর বোঝাতে চেয়েছেন যে পর্দা প্রথার জন্য মুসলমান নারীরা কত ভালো জিনিস থেকে কত বছর বঞ্চিত হয়েছিল এবং আজকের ডেটেও রয়েছেন। তো এই ধরনের মেসেজগুলো একটা সিনেমাকে এইখান থেকে এইখানে নিয়ে চলে যায়। একজন সত্যিকারের স্ত্রী নিজের স্বামীর জন্য সব কিছুই করতে পারেন, হতে পারে স্বামীর আশা আকাঙ্ক্ষা, স্বামীর স্বপ্নগুলো সংসারের ক্ষতি করছে, কিন্তু তারপরেও একজন স্ত্রী সেই সংসারটাকে সামলান, স্বামীর আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলোকে বোঝার চেষ্টা করেন, নিজের আশা আকাঙ্ক্ষা নিজের দাবিটা স্বামীর উপরে চাপিয়ে দেন না। সত্যিকারের পার্টনারের যেটা করা উচিত সেটা স্ত্রীরা করেন। এখনকার সম্পর্কটা যেরকম লেনদেনের ব্যাপার হয়ে গেছে, একটা সময় সেই জিনিসটা ছিল না। একটা সময় স্ত্রীরা সত্যিকারের স্বামীর পাশে দাঁড়াতেন, স্বামীর আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার জন্য নিজেদের আত্মবলিদান দিতেন। তো এটা ঠিক কি ভুল সে বিষয়ে আমি বলছি না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে অবশ্যই একজন স্ত্রীর একজন স্বামীর পাশে যে কোনো পয়েন্টে ক্যারিয়ারের, যে কোনো পয়েন্টে লাইফের থাকা উচিত। সেটা কিন্তু এই সিনেমাতে হীরালাল সেনের স্ত্রীকে করতে দেখা গেছে। একটা জিনিস কিন্তু অডিয়েন্স খুব ভালোভাবে বুঝতে পারবে, একজন ভালো বাবা মা এবং একজন ভালো স্ত্রী যদি একটা ছেলের জীবনে থাকে, তাহলে সেই ছেলের জীবন সোনায় সোহাগা। একটাই দিক একটুখানি খারাপ লেগেছে সিনেমাতে আমার, ডায়লগগুলো একটু রিপিটেটিভ মনে হয়েছে। শাশ্বতবাবুকে বারবার নিজের অ্যাসিস্ট্যান্টকে একটাই কথা বলতে দেখা গেছে যে আপনার দ্বারা এই বায়োস্কোপের বিজনেস হবে না, আপনি বরং দারুর বিজনেস করুন। কিংবা হীরালাল সেনকে একটা ডায়লগ বারবার দিতে দেখা গেছে যে হীরালাল সেন অন্য কারোর জন্য বা টাকার জন্য ছবি তোলে না, হীরালাল সেন নিজের জন্য ছবি তোলে। তো এই ডায়লগগুলো একটু রিপিটেটিভ মনে হয়েছে, জানি না এটা অডিয়েন্সের উপর ভ্যারি করবে, আমার ভালো লাগেনি। ওভারঅল বলতে গেলে হীরালাল অবশ্যই একটা মাস্ট ওয়াচ ফিল্ম, আমি হাইলি রেকমেন্ড করছি। প্লিজ হলে যাও, এই ধরনের বাংলা সিনেমাকে সাপোর্ট করো। এই ধরনের বাংলা সিনেমাকে সাপোর্ট না করলে আশা করবে কি করে যে বাংলা সিনেমা একদিন দারুণ একটা জায়গায় পৌঁছাবে? সত্যি অসাধারণ হয়েছে, প্লিজ গিয়ে হলে সিনেমাটা দেখো, মাস্টারপিস ও সিনেমাটা অবশ্যই। কেন মাস্টারপিস বলছি, স্টোরি ভালো, স্টোরি টেলিং ভালো, স্ক্রিন প্লে ভালো, অ্যাক্টিং ভালো, ডিরেকশন ভালো লেগেছে, আর্ট ডিরেকশন ভালো, সেট ডিজাইন সুন্দর করা হয়েছে, কস্টিউম ডিজাইন সুন্দর করা হয়েছে, প্রত্যেকটা অ্যাক্টর দারুণ এফোর্ট দিয়ে অ্যাক্টিং করেছে, বিভৎস লেগেছে আমার সিনেমাটা। অবশ্যই তোমরা হলে যাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো নিজের মুভি লাভার ফ্রেন্ডদের সঙ্গে, কমেন্ট করে জানাতে পারো তোমরা সিনেমাটা দেখে থাকলে তোমাদের কীরকম লেগেছে। যদি এখনও অবধি না দেখে থাকো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। যদি আমাদের চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজ রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে এবং চেষ্টা করো পরবর্তী ভিডিও আসার আগে হীরালাল হলে গিয়ে দেখে আসো। Do do do